নমস্কার, হিমকণা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত। আজকের রেসিপি গ্যাসের চুলায় তৈরি ডিম ছাড়া সুজির কেক। 1 কাপ সুজির সাথে নিয়েছি 1/2 কাপ ময়দা, 1/2 কাপ চিনি। সমস্ত শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। গরম দুধ কিন্তু ব্যবহার করা যাবে না, জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, তাহলে কেকটা বেশি মিষ্টি হবে। ঢাকা দিয়ে 1/2 ঘন্টা রেখে দেব। 1/2 ঘন্টা হয়ে গেছে, সুজি অনেকটাই ফুলে উঠেছে। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম লবণ। লবণের পরিবর্তে বালিও ব্যবহার করতে পারেন। ঢাকা দিয়ে 5 মিনিট গরম করে নেব। কেকের ব্যাটারে দিয়ে দিলাম 1/2 কাপ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। অল্প দুধের সাথে 1/2 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা মিশিয়ে নিলাম। কেকের ব্যাটারের সাথে দুধের সাথে মেশানো বেকিং সোডা, বেকিং পাউডার মিশিয়ে নেব ভালো করে। একটা বাটি নিয়েছি, আমি স্টিলের বাটি নিয়েছি, আপনারা চাইলে অ্যালুমিনিয়াম বাটিও ব্যবহার করতে পারেন। সাদা তেল মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা পেপার, সাদা কাগজ একটা কেটে বসিয়ে দিলাম। বাটির মাপ করে কেটে নিয়েছি। রঙিন কাগজ কিন্তু ব্যবহার করা যাবে না। কাগজের উপরে তেল মাখিয়ে নিলাম। ব্যাটারের ঘনত্ব এইরকম রাখতে হবে। যদি মনে হয় ঘনত্ব বেশি হয়েছে, অল্প দুধ কিংবা জলও ব্যবহার করতে পারেন। বাটির মধ্যে সমস্ত ব্যাটার ঢেলে দিলাম। একটু ঝাঁকিয়ে নিতে হবে। এদিকে 5 মিনিট হয়ে গেছে, লবণ গরম হয়ে গেছে, কড়াই ভালো মতো গরম হয়ে গেছে, বাটিটা বসিয়ে দিলাম। প্রথমে 5 মিনিট জাল দিয়ে নেব ভালো করে, তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। আমি 10 মিনিট হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। প্রথমে দিলে কাজু কিশমিশগুলো একদম তলায় চলে যাবে, সেই জন্য আমি কিছু সময় পরে দিলাম। আবারও ঢাকা দিয়ে 20 মিনিট বেক করে নিলাম। 20 মিনিট হয়ে গেছে, দেখে নিতে হবে কেকটা সম্পূর্ণ হয়েছে কি না। যদি চামচে লেগে না থাকে তাহলে বুঝে নিতে হবে যে কেক হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। আর কিন্তু কড়াইয়ের মধ্যে রাখা যাবে না, একদম কড়াই থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করতে হবে, কিন্তু ঠান্ডা হওয়ার আগে যদি পরিবেশন করা যায় তাহলে কিন্তু বাটি থেকে বেরোতে চাইবে না, খুব জোর করে বেরোতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে এই পেপারটা উঠে যাবে, ঠান্ডা হয়নি বলে উঠছে না। এদের তো আর সহ্য হচ্ছে না, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু সে অপেক্ষা করছে না, আগে কেটে ফেলল। শীত তো এসেই গেল, এইরকমভাবে আপনারাও বাড়িতে বানান সহজে। উপকরণ তো খুব একটা বেশি লাগছেও না, জানাবেন কেমন লাগলো। এদিকে কেক কাটতে ব্যস্ত, গরম আছে, ঠান্ডা করে কিন্তু কাটলে ভালো হয়, গরম গরম কাটছে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, এখনও কিন্তু গরম আছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।